কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর নামে বদনাম রটানোর পাশাপাশি ওই গৃহবধূ তার স্বামী ও মেয়েকে মারধর করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অমৃতি সিকান্দারপুর এলাকায়। জানা গেছে অভিযুক্ত নাম পরেশ কর্মকার, পেশায় কাঠের মিস্ত্রি। দীর্ঘদিন ধরে এলাকায় খারাপ কাজের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। মাঝে মধ্যে ওই ব্যক্তি গৃহবধূ টুম্পা মণ্ডলকে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। তবে তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূর নামে গ্রামে বদনাম রটায় অভিযুক্ত পরেশ কর্মকার। এই ঘটনার প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে ওই গৃহবধূ তার স্বামী স্বপন মণ্ডল এবং মেয়ে রূপা মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ইট দিয়ে ওই গৃহবধূর চোখে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। তাদের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত পরেশ কর্মকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত পরেশ কর্মকারের নামে। অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আহত গৃহবধূ টুম্পা মণ্ডল। এই যে আমাকে নিয়ে বাজে কথা লটিয়েছে, এই কারণে বিবাদ ছিল, নেশাকর ওই লোকটা ভালো না, মেয়েদেরকে নিয়ে পাচার করে, এই করে এরকম করে, এইসব কারণে আমরা একটু বলেছি কিনা, এইসব নিয়ে আমাদেরকে মারধর করেছে, আমার মেয়ে টুয়েলভে পরীক্ষা দিবে, কী বলে এরকম করে বাড়িতে ঢুকে আমাদেরকে সবাইকে মারধর করেছে, আমার চোখ নষ্ট করে দিয়েছে, এই ধরনেরই করেছে। পরেশ কর্মকার কি করে? ওই ওই কাঠের কাজ করে আর নেশা ভাঙ করে, ওর ওই ব্যবসায় আছে, মেয়েদেরকে নিয়ে খেলা করে ওই ব্যবসা করে। হ্যাঁ, আমার নামে বদনাম লটিয়েছিল, ওই কারণে আমি মেরেছিলাম, এই কারণে আমাকে আমাদেরকে বাড়িতে ঢুকে এইভাবে এরকম করেছে, সবাইকে আমার মেয়েকেও মেরেছে, আমাদেরকেও ই করেছে, ওইভাবে এই ফায়ার করা আছে, ওটা কাগজও আছে আমাদের, এই নিয়ে বিবাদ সৃষ্টি। আমরা ভালোভাবে ছেড়ে দিয়েছিলাম কি ও ভালো মানুষ আছে, কিন্তু ভালো নাই, আমরা ভালো মানুষ আছি, ওদের সঙ্গে ই করতে চাইছিলাম না, এইভাবে আমাদেরকে অবস্থা করে সবাইকে ই করেছে। আপনার মেয়ে কোন স্কুলে কোন ক্লাসে? টুয়েলভে পরীক্ষা দেবে, এই যে মঙ্গলবার থেকে পরীক্ষা আছে, আর এরকম করে ই করেছে। আপনার নাম? আমার নাম টুম্পা মণ্ডল, স্বামীর নাম স্বপন মণ্ডল, আমার মেয়ের নাম রূপা মণ্ডল। তিনজনকে মেরেছে? হ্যাঁ, তিনজনকে মেরেছে। শাস্তি চাই। কি দিয়ে মারধর করা হয়েছিল? ইট দিয়ে মেরেছে, আমার স্বামীকে চক্কু দিয়ে মেরেছে, এত বড় এইটুকু চক্কু ছিল পকেটে ভরা। ঠিক আছে, যান। এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।